বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী 5, 7 এবং 10 আগস্ট। ওয়ানডে সিরিজে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ নাকি জিম্বাবুয়ে, কে এগিয়ে জানতে চলুন দেখে নেই ওয়ানডেতে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের পরিসংখ্যান। ওয়ানডেতে এ পর্যন্ত বাংলাদেশ এবং জিম্বাবুয়ে 78 বার মুখোমুখি হয়েছে, যার 50টিতে জয়লাভ করেছে বাংলাদেশ এবং 28টিতে জয়লাভ করেছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস হচ্ছে 322, বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ইনিংস জিম্বাবুয়ের 323। ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন ইনিংস হচ্ছে 92 রানের, বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের সর্বনিম্ন ইনিংস 44 রানের। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি রান তামিম ইকবালের 1684, জিম্বাবুয়ের ব্যাটসম্যানের মধ্যে সবচেয়ে বেশি রান ব্র্যান্ডন টেইলর 1410 রান। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসানের দখলে 74টি এবং জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি উইকেট এম্পোফু 31 উইকেট। বাংলাদেশ জিম্বাবুয়ের মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন ব্র্যান্ডন টেইলর 32টি, বাংলাদেশের সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ 18টি। বন্ধুরা, এই হলো বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে ম্যাচের পরিসংখ্যান।